দেখো বন্ধু, ধরো আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর এই যে কড়াইতে মাছগুলো বসিয়েও দিয়ে এসেছি, কারণ আজকে অনেকটাই রেডি হয়ে গেল। আর এটা হচ্ছে বাংলা মাছ, বাংলা মাছের ঝাল করবো এখন। দেখো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো, স্কিপ না করে, কেমন করে আমি রান্না করি মাছগুলো এখন নামিয়ে নেব। আর দেখছার বাবার খুবই ফেভারেট বাংলা মাছ। দেখো আমি মাছটাকে নামিয়ে নেব। এর মধ্যে এখন ঝুলে দিয়ে দেবো, এখন পেঁয়াজগুলো ভেজে নেবো। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো। দেখো এখন এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। এখন গোলানো মশলাটা দিয়ে দেবো, জিরে ধনে শুকনো লঙ্কা। দেখো মশলাটা ভালো করে কষানো হয়েছে, এক মিনিট জল দিয়ে দেবো। এটাকে ঢেকে দিই। দেখো বন্ধুরা তবে তো জল উঠে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দেবো। আবারও ঢেকে দেবো। দেখো বন্ধুরা এখন আমি ধনে পাতা দিয়ে দেবো। পুরো রেডি আমার বাংলা মাছের ঝাল। দেখো বন্ধুরা আমি এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমার বাংলা মাছের ঝাল রেডি, দেখতে তো খুবই সুন্দর লাগছে, খেতেও তাহলে দারুণ লাগবে। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাচ্ছি নতুন কোনো ভিডিওর সাথে।